আগে নির্বাচন হয়েছে সমস্ত বিরোধী নেতাকে গ্রেপ্তার করে একা একা ভোট করে জিতেছে ভারত আগে অনুসরণ করত গণতান্ত্রিক ভারতকে আজকে ভারত অনুসরণ করছে তার ভাষায় এই যে একদলীয় নির্বাচন পাকিস্তান এবং বাংলাদেশে আমরা প্রতিদিনই কোর্টে আসামিদের চ্যালেঞ্জ দেখি যে আমি নির্দোষ কেউ বলে আমি দোষী বিচার হলে তখন হবে আমি বলছি আগে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকার কি পরিবর্তন এনেছে যে আগে চোর ডাকাতরা লজ্জায় লজ্জায় থাকতো আর এখনকার চোর ডাকাতরা বা অন্যায়কারীদের কোনো হায়া নাই সরম নাই নির্লজ্জ বেহায়া আগে দিন চরম খারাপ লোকটা মারা গেল আমি বাংলাদেশের মানুষের কোন আনন্দ করতে দেখিনি আমরা প্রথম দেখলাম সাবেক মাহু আলম মারা যাওয়ার পর মানুষ আনন্দে উচ্ছ্বসিত আপনি আজকে আলোচনার বিষয়বস্তুটা খুব প্রণিধানযোগ্য বিষয় চয়েস করেছেন সাবেক আইজি পুলিশ প্রধান সাবেক সেনাপ্রধান এবং একজন বর্তমান এমপি ছিলেন খুব নির্মমভাবে নৃশংসতার সঙ্গে কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি সেই এমপি সাহেবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি তার কন্যা তার প্রতিও আমার গভীর সহমর্মিতা কারণ যত বড় অপরাধী হোক আর দায়ী হোক এই ধরনের হত্যাকাণ্ড মানবতা বিবর্জিত সভ্যতা বিবর্জিত এবং নিশ্চয়ই এটি বিচারের আওতা আসবে এবং ইতিমধ্যেই দুই তিনজন আসামি ঢাকায় গ্রেপ্তার হয়েছে আবার কলকাতাও দুইজনকে ধরেছে কলকাতা পুলিশ তো এটি এই দুটি বিষয় সম্পূর্ণ ডিফারেন্ট একটা হচ্ছে যে এই দুই হাজার চব্বিশের ডামি নির্বাচনের ডামি এমপি আনারুল আজিম আনারের ব্যক্তিগত বিষয় আরেকটি হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক বিদেশি রাষ্ট্রে গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা আমরা মিডিয়াগুলোতে শুনছি কলকাতা এবং বাংলাদেশের এটা অত্যন্ত অমানবিক এবং মানুষের মনুষ্যত্ব কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটি তার খুবই দুঃখজনক উদাহরণ সেটি বিচারের আওতায় নিশ্চয়ই আসবে আমি সেই প্রসঙ্গে বলেই দিয়েছি তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা কারণ আমরা যেই দোষী হোক না কেন তার বিচার চাই আমরা হত্যাকাণ্ডকে কোন মানুষই সমর্থন করেন এখন আপনি যে আলোচনাগুলো করেছেন আমাদের মিলন ভাই অত্যন্ত সজ্জন মানুষ উনি আজকে টক একটা অসাধারণ কথা বলেছেন এবং এর চাইতে বাঙালি জাতির সঙ্গে আর কোন বড় মকারি হয় না উনি বলেছেন বর্তমান ডেমোক্রেটিক সরকার তো হিটলারও নিজেকে ডেমোক্রেটিক বলতেন সাদ্দামও বলতেন আমি অন্যের উদাহরণ পরে টানি এই সরকারের খুব প্রিয় দেশ আওয়ামী লীগেরও প্রিয় দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান নায়ক নেতা যিনি বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস বিজেপিকে তিনবার দিল্লিতে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আপনার দিল্লির পাশে যে পাঞ্জাব সেখানে কংগ্রেস বিজেপিকে হারিয়ে পাঞ্জাবেরও তার দল সরকার গঠন করেছে প্রদেশে এবং তাকে নরেন্দ্র মোদী অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার করেছে আমরা জানি নরেন্দ্র মোদী আদর্শের অনুসারী এবং সেই কয়েকদিন আগে কেজরিওয়াল উদাহরণ দিতে গিয়ে পুতিনের কথা বলেছে পুতিন যখন নির্বাচন করে তার আগে বিরোধী নেতা এবং দলগুলোকে ব্যক্তিগুলোকে হয় হত্যা করে নাহলে গ্রেপ্তার করে এবং কেজরিওয়াল একদম নাম মেনশন করে বলেছে হিন্দিতে যার বাংলা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে সমস্ত বিরোধী নেতাকে গ্রেপ্তার করে শেখ হাসিনা একা একা ভোট করে জিতেছে পাকিস্তানও তাই করেছে সুতরাং যে ভারত আগে ভারতকে অনুসরণ করতো গণতান্ত্রিক ভারতকে আজকে ভারত অনুসরণ করছে তার ভাষায় এই যে এক একদলীয় নির্বাচন পাকিস্তান এবং বাংলাদেশ এটা হচ্ছে সত্য আগুনের মতো সত্যগোন ছাই দিয়ে চাপা যায় না কণ্ঠরুদ্ধ করা যায় বিটিভি সহ দেশে চৌত্রিশটা বিটিভি মার্কার টেলিভিশন রেখে বিভিন্ন এডিটর যাদের নাম বলতো আমার রুচিতে বাধে তাদের নিয়ে তৈল সম্মেলন করে জনগণকে গণতন্ত্রের সবক দেওয়া যায় কিন্তু সত্য চাপা থাকে না এখন এখানে এই যে তিনটি ঘটনা যারা বাংলাদেশে থাকেন ইভেন যারা মিলন ভাইরা আওয়ামী লীগ করেন আপনারা বুকে বলেন তো এটা কোনো অজানা ছিল আইজিপি সাবেক আইজিপি বেনজির সাহেব কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছে এটি কারো অজানা ছিল সবাই জানে ওপেন সিক্রেট সেম এস টু জেনারেল আপনি তো আনার সাহেব তো মবসলের এমপি তার বড় দৌড় ছিল ইন্ডিয়া কলকাতা পর্যন্ত দিল্লিও না আপনি এইটা দেখে ঘাবড়ে যাচ্ছেন আপনি আরেকটু ওপরে ওঠেন এমপি লিস্টে আরেকটু ওপরে ওঠেন শেখ পরিবার পরে আসেন আপনি অন্যান্য এমপিদের দেখেন সিটিং এমপি আরো যাদের আছে দেখেন পাগল হয়ে যাবেন সম্পত্তির পাহাড় দেখে ওই যে নাটোরের সদরের এমপি নাটোরের সদরের এমপি শিমুলের বাড়ি দেখতে কানাডায় কানাডার লোকরা গিয়ে অবাক হয় বেগমপাড়া শিমুল আমার শ্বশুরবাড়ি নাটোরে আমি যখন পরিচয় বা একদিন মধ্যে দেখা হয়েছিল অনেক আগে যুবলীগ করতো যুবলীগ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় নাটোর সদরের এমপি শিমুলকে যুবলীগ থেকে বহিষ্কার করিয়েছে সে তিন তিনবার এগুলো তো ওই যে আপনার ইংলিশে যেটা বলে এটা তো সবার এ এমপিদের হিসাবে আসেন এগুলো সেম এজ আর্মি চিফ আর্মি চিফ দেখেন এই যে মেজর জেনারেল আব্দুল আজিজ না জেনারেল পরে আব্দুল আজিজ উনি দুই হাজার আঠারো নির্বাচনে মানুষ চুরি করলেও আগেও অনেক অনেক চুরি করেছে সেনাবাহিনী ছিল বাংলাদেশের কিন্তু কেউ এত হয়নি ইতিহাস আমরা প্রতিদিনই কোর্টে আসামিদের চ্যালেঞ্জ দেখি যে আমি নির্দোষ কেউ বলে আমি দোষী বিচার হলে তখন হবে আমি বলছি আগে বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার কি পরিবর্তন এনেছে যে আগে চোর ডাকাত লজ্জায় লজ্জায় থাকতো আর এখনকার চোর ডাকাতরা বা অন্যায়কারীদের কোনো লজ্জা নাই হায়া নাই সরম নাই নির্লজ্জ বেহায়া জেনারেল আজিজ দুই হাজার এই রাতের ভোটকে বলছে যে ভোট সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী এইবার তার দলের নমিনেশনে বলেছে আঠারোর মতো করোনা রাতে করোনা বা চোদ্দোর মতো একা হয়েও না দামি দিয়ে সবাইকে রাখো সেখানে আজিজ ইন্টারভিউ দিয়ে বলল এত সুন্দর নির্বাচন আমি জীবনে দেখি এই ধরনের ব্যক্তিগুলো এবং খুব দেখেন বিрюধ দল আন্দোলনে নাই নানা চাপের মধ্যে জেল জুলুম নির্যাতন একটাonnay ভাবে একদলীয়backslash সম্মেলন করে নির্বাচনের নাম করে সরকার সরকারকে না বলেছে তো সরকার তো দায় নেবে না সরকার পালানোর সময় কারো দায় নেবে না এইglo সময় আসে আপনি দেখেন কেউ নাই কোনো আন্দোলন নাই কোন প্রতিবাদ নাই আপনাদের মতো কয়েকজনের টকশোতে কিছু কথা বলার সুযোগ হয় দেখলেন এক এক করে বা উইকেট গুলো পড়া শুরু হয়েছে হ্যাঁ ডোনাল্ডো আসার পর ওবাদুল কাদের বললো আর বাপরে বাপ সব ঠিক হয়ে গেছে ওর নাম কি এখন সব ঠিক রাতের বেলাতেই জেনারেল আজিজ নিষেধাজ্ঞা খেয়ে গেছে এর আগে র্যাব খেয়েছে এই র্যাবে নিষেধাজ্ঞা তোলার জন্য শেখ হাসিনা কি না চেষ্টা করছেন মাননীয় প্রধান এগুলো কি জানেন এগুলো হচ্ছে ব্যক্তি বিষয় না এগুলো হচ্ছে আমরা যে কথাগুলো চিৎকার করে বলছি যে আইনের শাসন নাই দেশে সুশাসন নাই ন্যূনতম বিচার বিভাগের কোনো রিভিউ করে না বিচার বিভাগ নীরব অসহায় দর্শক হয়ে গেছে সে কারণে বহিঃশক্তির দেশগুলো ভূমিকা নেয় আমি আপনার দর্শকদের বলি আপনি আনার সাহেবের আসেন অধ্যাপক হাসনাত বলেছে ওনার নামে একুশটা মামলা আমি ধরেই নিলাম যে একুশটা মামলার বিচার হতো যা হতো হতো এই মামলাগুলো আরেকটা চ্যাপ্টার ভুলে গেছে মিলন ভাই বা হাসনাত ভাই বলতে সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে বিএনপি বিএনপি থেকে আওয়ামী উবাইদুল কাদের আজকে সার্টিফিকেট দিয়ে দিছে যারাই জনপ্রিয় তাদেরকে আউমিলিক নমিনেশন দেয় এই যে নমিনেশন বাণিজ্য যেটা ডক্টর কামাল হোসেন 2008 সালে মহাজর থেকে বেরিয়ে আসার সময় বলেছিল আউমিলিক মনোনয়ন বাণিজ্য করে আজকে তার প্রমাণ হচ্ছে এরা হাজার হাজার কোটি টাকার মালিক নমিনেশন যে বিক্রি হয় আউমিলিকের মধ্যে লাভ ছোট দেশ তো আমাদেরও বন্ধু-বান্ধব তার বিরুদ্ধে মামলাগুলো সব প্রত্যাহার হয়েছে সরকারের উদ্যোগে 2009 10 সালে তখনকার স্বরাষ্ট্র মারা গেছে সারা খাতুন আইন মন্ত্রী শফিক আহমেদ সাবেক ধর্ষণ থেকে শুরু করে পরবর্তীকালে যারা যে যত রেড বাড়িয়েছে সেই মামলা প্রত্যাহার হয়েছে আমাদের সি একটা প্রভিশন আছে চারশো ধারায় যে সরকার ইচ্ছা করলে মামলা প্রত্যাহার করতে পারে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণের উদ্যোগে একটা কমিটি বিচার করে দেখবে যে পলিটিক্যাল মামলা হয়েছে কিনা মিলন ভাই আওয়ামী লীগ করে দেখে বিএনপি একটা মামলা দিয়েছে হয়েছে দিয়েছে না বা আওয়ামী লীগ এখন দিচ্ছে না সেগুলোর পলিটিক্যাল মামলা মামলা তার বিরুদ্ধে সে যে থাকে কোটচাঁদপুর কুখ্যাতি হচ্ছে হুন্ডির রাজধানী বাংলাদেশে আপনাদের মনে নাই এই ঝিনাইদাতেই কাজল নামে এক ব্যক্তি হুন্ডি ব্যবসা করে হাজার হাজার লোককে নিঃস্ব করেছে সে একটা স্মাগলার ছিল আনার সাহেব

মোবশলের এমপি মানে তদন্তের আগে কি এটা বলা যায় যে যে কোনটাই বলা ঠিক না এখানদোক অনেকে বলছে ঘটনা হচ্ছে যে আপনার এখানে এই নানাভাবে আসছে এটা তদন্ত হোক তদন্ত আদৌ হবে কিনা সেটাও কথা আমি বলছি যে এইটা এটা তো আপনি এটা তো আপনি ঝিনাইদার এমপিকে দেখছেন আপনি ঢাকা শরের এমপিদের প্রপার্টির খোঁজ নেন না আপনি ঢাকার মেয়রদের প্রপার্টির খোঁজ নেন না 2008 9 সালে তাদের কি ছিল আর 2024 এসে কি হয়েছে আমরা এমপিদের আপনার হলফনামা দেখেছি না আপা আপনি আরেকটা আরেকটা কাজ যদি করতেন তাহলে তো ঘুম হতো না সবার এই যে আওয়ামী লীগে আওয়ামী লীগের মুজিব সৈনিকেরা তিন হাজার জনের প্রপার্টি হিসাব যদি আওয়ামী লীগ চাইতো তাহলে দেখতেন এটি তো সার্বজনীন আজকে দেখেন আওয়ামী লীগ মানুষের অনুভূতিকে এত ভাবে মানে চাপিয়ে রাখতে রাখতে মানুষের অনুভূতি আজকে নতুন ভাবে বের হচ্ছে মানুষ আগে কোনদিন চরম খারাপ লোকটা মারা গেল আমি বাংলাদেশের মানুষের কোন আনন্দ করতে দেখি আমরা প্রথম দেখলাম সাবেক অ্যাটর্নি জেনারেল আলম মারা যাওয়ার পর মানুষ আনন্দে উচ্ছ্বসিত অনেক লোক ইসলামের ব্যাখ্যা দিয়ে বলছে আমি পবিত্র ধর্ম